হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আজকে নবমী, সবাইকে মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা। আর গতকাল অষ্টমীর দিন আমার শরীর ভীষণ খারাপ ছিল, আমার এবার অঞ্জলি দেওয়া হয়নি, আমি গোটা দিন শুয়েই ছিলাম আর পুরো দিনটা আমি রেস্ট নিয়েছি। কালকে আমি এডিটও করিনি, পুরো আমার ছুটি ছিল, তো তাই আজ সকাল সকাল পুরো এন্থু নিয়ে স্নান ফ্লান করে নিয়েছি। আজকে অ্যাপেলরও গরমিমে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে একদম সকাল সকাল। আর আমি অনেক গয়নাগাটিও পরে নিয়েছি, কারণ পুজোর মধ্যে একটা দিন অন্তত বাঙালিদের গয়নাগাটি না পড়লে ভালো লাগে না। যদিও মন্ডপে যাওয়া হয়নি, তবুও আমি গয়না টয়না পরে বাড়িতেই বসে আছি। তো আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর প্ল্যান হচ্ছে আমি আর সুভাষ বেরোবো, তো দেখা যাক আজকের দিনটা কেমন। আমরা সবাই খেতে বসে গেছি, বোন পুচকু জায়ু সুভা সব চলে এসছে। বাবাই আজকে খেতে বসেনি, কারণ বাবার আজকে নেমন্তন্ন, মামনি সার্ভ করছে। আর আজকে যেহেতু নবমী, মাটন ছাড়া তো বাঙালিদের হয় না। তো আবার ব্যাক টু নর্মাল গেট আপ, আর এখন বেরোচ্ছি। তো আমি এখন ওয়েট করছি আর আমাদের ম্যাডাম গেছে টাকা তুলতে। আর হ্যাঁ, আরেকটা কথা, ওকে দুটো কার্ড নিয়ে পাঠানো হয়েছে, একটা ওর কার্ড একটা আমার কার্ড। তাতেই ও আমাকে তিনবার পিন জিজ্ঞেস করলো। ভবিষ্যতে যদি দু চারটে কার্ড হয় ও কি করবে আমার কোনো ধারণা নেই। তো ফির সে হাম লোগে সাথ টাইটাই ফিশ হো গয়া। ইয়েতে যেতে যেতেই মানে এটিএমে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের টাইম ওভার হয়ে গেল, কিন্তু এটিএম থেকে পয়সা বেরোলো না। আর আজকে পাঞ্জাব ব্যাংকেও পয়সা নেই, আউট অফ ক্যাশ। তো দেখা যাক কোথা থেকে আমরা পাই। একটা জিনিস ভালো হলো যে পেট্রোল পাম্পে ফোনপে ছিল, তো ফোনপে থেকেই ইয়ে হয়ে গেলো, তেল ভরা হয়ে গেলো, তো তাই অন্তত একটা জায়গায় গ্যাসটা লাগছে না। কিন্তু এখনো অবধি কিন্তু আমাদের কাছে গ্যাস নেই, আগের দিনের ন্যূনতম মাত্রার গ্যাস আছে আর কি। আবার আমরা বিতর্কে বেরিয়ে পড়েছি। আজকে সুভাষ একটু পাঞ্জাবি পরে বেরিয়েছে, আমি একদম ঢাকানাকা জামা পরে বেরিয়ে গেছি, নবমী বলে কথা। যাই হোক, সুস্থ সবল ঘুরে টুরে আসি। এই জায়গাটা খুব সুন্দর, তারাও দেখে লাগছে। তবে আজকের দিন আমাদের খুব একটা সুবিধা নয়, কারণ চার্জ তো পুরো দিয়ে বেরিয়েছিলাম, কিন্তু বেরোনোর কিছুক্ষণ পর দেখছি ব্যাটারিতে দুটো দাগ, তাই এখন ক্যামেরা থেকেই ক্যাপচার করা শুরু করেছি, ক্যামেরা বলছি ফোন থেকেই, ফোনেও চার্জ কম, তো তাই একদম মিনিমাল কিছু কিছু ক্যাপচার করতে করতে যাচ্ছি। আর আপাতত এই রাস্তাটাতে দিকে এত সুন্দর সবুজ, মোটামুটি যতটা রাস্তা যাচ্ছি পুরোটাই সবুজ সবুজ, দুপাশেই সবুজ। এখানকার মানুষজন কিন্তু ব্লক করতে দেখলে খুব রেগে যায় জানো তো।
হচ্ছে সেই রাজবাড়িটার সামনে এই পিছনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রাজবাড়ির গেট আর এই যে আমার পেছনে এই গেটটা দেখছো এখান থেকে আমাদের হাঁটা শট ছিল আমি যদি পারি আমি এই ভিডিওর মধ্যে আমাদের ক্লিপ অ্যাড করে দেবো যে এই এই গেটে এই যে এটা এটার ভেতর থেকে আমরা হেঁটে হেঁটে আসছিলাম তো চলো যাই রাজবাড়ির ওদিকটাতে তো একই জায়গায় আবার 5 বছর পর 5 বছর 2016 এর ডিসেম্বর 3.5 বছর পর 4 বছর চার বছর তো একই জায়গায় চার বছর পর কেমন লাগছে ভালো লাগছে তবে আমাদের সেদিন এই বিল্ডিংটা মিস হয়ে গেছিল এই বিল্ডিং আমাদের শুট হয়নি আমাদের ওই বিল্ডিং মেন যেখানে শুট হয়েছিল দেখি যাব পূজোর সময় যেতে পারি কিনা মোটামুটি প্ল্যান ছিল না ভাবলাম যে আজকেও বেরোই আর আমরা তো মোটামুটি মণ্ডপের ভেতরে ঢুকছি না ওই বাইরে জাস্ট বাইক থেকেই যতটা দেখা যায় সেইভাবেই দেখে দেখে যাচ্ছি তো ঘুরতে ঘুরতে চলে এলাম নারাজুল আশা করি এরপর আবার একদিন আসবো একদিন অ্যাপেলকে নিয়ে আসবো রাস্তাটা এত সুন্দর আমি যখন যেখানেই যাই আমার অ্যাপেলের কথা মনে হয় যে আমার আমার অ্যাপেলটা যদি আসতো একদিন ফাঁকা সময় করে আসতে হবে ভেতর দিকে ঢুকে ভেতরে জঙ্গল আছে সেখানে ঢুকে গেছিলাম এর ওপরেও আমাদের শুট হয়েছিল এই বিল্ডিংটাতে টোটাল আমাদের শুট হয়েছিল হ্যাঁ তো এখান থেকে এখন ব্যাক করছিলাম খুব ভালো লাগলো তাই একটু দাঁড়িয়ে পড়লাম ঠিক আছে খুবই ভালো যায় এই এমন যদি আমাদের মেন রোডটা হতো না তো আজকেই আমরা এত লাকি যে আমাদের ক্যামেরাতে চার্জ নেই নারা জলটাও খুব ভালো মানে রাজবাড়িটাও খুব ভালো করে দেখালো হলো না আজকে আবার একদিন আসবো অবশ্যই আসবো এসে তো মানে এখন আরো বেশি এনথু পেয়ে গেছি আবার আসার একদিন অ্যাপেলুকে নিয়ে আসবো পাক্কা আর আমরা আমরা যখন এসেছিলাম তখন রাস্তাটা এত ভালো ছিল হ্যাঁ ওই আমরা চার চাকাতে এসেছিলাম কিন্তু অতটা ভালো ছিল না এখন রাস্তাটা খুব ভালো হয়ে গেছে খুব ভালো দিল খুশ হয়ে গেছে আজ নিকলকে তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি কারণ ক্যামেরাতে চার্জ নেই ফোনেও চার্জ কম তো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই খুব খুব ভালো থাকো এবছর বেশি ঠাকুর দেখাতে পারলাম না কিন্তু খুব সুন্দর সুন্দর রাস্তা দেখিয়েছি আমার তো নিজেরা দেখেছি খুব সুন্দর সুন্দর রাস্তা মহানবমী শুভেচ্ছা হ্যাঁ সবাইকে যদিও এটা দশমী হয়ে যাবে হ্যাঁ যতক্ষণে ভোট মানে ভোট বলছি ভিডিওটা যতক্ষণে আসবে ততক্ষণে দশমী হয়ে যাবে কিন্তু ভালো হ্যাঁ আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্লিজ আমার চ্যানেলের সাথে থেকো আমি জানি কদিন তোমরা নিজেরা পুজোতে খুব বিজি আছো তো আর ইউটিউব ঘাটা টাইম পাচ্ছ না কিন্তু প্লিজ চ্যানেলটা দেখো আর কি সাথে থেকো টাটা